আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পক্ষ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হলেও বিশ্ববেনিয়ারা তা তাকিয়ে তাকিয়ে দেখছে। কোনো সন্ত্রাসীর মানবাধিকার নিয়ে কেউ কেউ সোচ্চার হয়, কিন্তু সেই সন্ত্রাসী যে এত মানুষ মারল সেটি নিয়ে কোনো কথাবার্তা নাই। এবং কিছু মানবাধিকার সংগঠন আছে পৃথিবীতে যেগুলো মূলত নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে, মানবাধিকারের ব্যবসা করে। বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে একটি পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা আছে।